নবগোপাল ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি স্মৃতিরানী সরকার, প্রভাষক, বাংলা বিভাগ। স্নেহভাজন একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। তোমরা সকলেই শুনেছ যে আগামী 5 জুন তোমাদের ধারাবাহিক মূল্যায়ন পরীক্ষা 3। আমি আজকে এই তোমাদের ধারাবাহিক মূল্যায়ন পরীক্ষা 3 এই প্রশ্ন এবং কিছু গুরুত্বপূর্ণ স্যারদের সঙ্গে আলোচনা করব। এবং শিক্ষার্থীরা, আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস দিচ্ছি, সেগুলি তোমাদের প্রস্তুতি নেবে। যেহেতু করোনাকালীন একটি প্রেক্ষাপট, তোমাদেরকে আমরা মুখোমুখি ক্লাস করাতে পারছি না, তাই আমরা জানি যে শিক্ষা বোর্ড থেকেও তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে। সেই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকেই আমরা প্রশ্ন করেছি এবং সেই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকেই আমি তোমাদেরকে আরও সংক্ষিপ্ত, তোমাদের সহজ করবার জন্য আরও সংক্ষিপ্ত একটি সাজেশন করেছি তোমাদের ধারাবাহিক মূল্যায়ন পরীক্ষা 3-এর জন্য। শিক্ষার্থীরা, বদ্যাংশ থেকে তোমরা দেখবে অপরিচিতা ছোট গল্পটি, বিলাসী ছোট গল্প এবং আমার পথ প্রবন্ধটি। পদ্যাংশ থেকে বা পদ্য থেকে তোমরা দেখবে প্রতিদান কবিতা, ফেব্রুয়ারি 1969 কবিতা তাহারি পরে মনে, সহপাঠ লাল সালু এবং সিরাজউদ্দৌলা। তোমরা জানো যে এই দুটি তোমাদের উপন্যাস লাল সালু পাঠ্য এবং নাটক সিরাজউদ্দৌলা। এখান থেকে একটি প্রশ্ন এবং এখান থেকে একটি প্রশ্ন করা হয়েছে। এবং তোমাদের গদ্য থেকে 3টি প্রশ্ন থাকবে, পদ্য থেকে 3টি, এবং এটি হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন 3 পরীক্ষায়। সহপাঠ থেকে 2টি প্রশ্ন থাকবে, একটি নাটক উপন্যাস থেকে, একটি নাটক থেকে, এবং ব্যাকরণ থেকে 2টি প্রশ্ন থাকবে। তার মধ্যে তোমাদের যে টপিকগুলো সংক্ষিপ্ত সিলেবাসে আছে সেগুলো তোমরা ভালো করে পড়বে। তার সঙ্গে আমি আরও 2টি গুরুত্বপূর্ণ পয়েন্টস দিচ্ছি, এগুলো তোমরা একটু বেশি ভালো করে দেখবে। 1. এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখো এবং 2. একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। শিক্ষার্থীরা, তাহলে গদ্য, পদ্য, সহপাঠ এবং ব্যাকরণ ধারাবাহিক মূল্যায়ন পরীক্ষায় 3-এ তোমরা এই সকলকে মাথায় রেখে প্রস্তুতি নেবে আমি আশা রাখি। শিক্ষার্থীরা, আজকে আমি ব্যাকরণের এই প্রশ্নটি আলোচনা করব, একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। শিক্ষার্থীরা, তোমরা সকলেই জানো যে বাক্য কি, ইংরেজিতে আমরা যাকে বলি সেন্টেন্স। আমরা বলি এক বা একাধিক পদ যখন এক পদে মিলিত হয়ে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন আমরা তাকে বাক্য বলি। খেয়াল করো, যদি আমি বলি যে চাঁদ উঠেছে, ফুল ফুটেছে বকুল তলায়, খেয়াল করো এখানে চাঁদ, ফুল, ফল, বকুল এর প্রত্যেকটি একটি করে পদ, কিন্তু এই পদগুলো সুন্দরভাবে বসে যখন একটি মনের ভাব পূর্ণভাবে প্রকাশ করেছে তখন আমরা তাকে একটি বলেছি কি, বাক্য। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে বকুল তলায়কে, তাহলে খেয়াল করো এখানে চাঁদ এককভাবে একটি বাক্য নয়, ফুল এককভাবে একটি বাক্য নয়, ফুটেছে এককভাবে একটি বাক্য নয়। এই এতগুলো পদ একসঙ্গে মিলিত হয়ে যখন একটি পূর্ণ মনে ভাব প্রকাশ করলো তখন আমরা তাকে কি বলি, বাক্য। শিক্ষার্থীরা, তাহলে বাক্য হচ্ছে অনেকগুলো পদ, এবং কি করতে অনেকগুলো পদ থাকবে সেগুলো সুশৃঙ্খলভাবে বসতে হবে এবং একটি মনের ভাব প্রকাশ করবে, এটি তখন আমরা কি বলি, বাক্য। এখন আমাদের যে প্রশ্নটি আমরা আজকে আলোচনা করব সেটি হচ্ছে একটি সার্থক বাক্য। বাক্য বললেই শুধু হয় না, আমি যদি বলি গরু আকাশে ওড়ে, এটি কি একটি বাক্য হয়েছে? কি বলবে তোমরা, গরু আকাশে ওড়ে? তোমরা অবশ্যই এটা কি বাক্য, এটা দেখো সবই ঠিক আছে কিন্তু এটি বাক্য নয়। আমরা এইটি ভিতরে আলোচনা করব প্রশ্নের। তাহলে এরকম অনেকগুলো বৈশিষ্ট্যের ব্যাপার আছে যা বাক্য তৈরিতে অবশ্যই থাকতে হবে, সেই যোগ্যতাগুলোকে পূরণ করতে হবে, সেই বৈশিষ্ট্যগুলো অবশ্যই থাকতে হবে, তখন আমরা তাকে বলবো একটি সার্থক বাক্য। তাহলে শিক্ষার্থীরা, এটি সার্থক বাক্য হতে হলে বাক্যকে 3টি বৈশিষ্ট্য বা গুণকে অবশ্যই থাকতে হবে। এই 3টি গুণ বা বৈশিষ্ট্য কী কী আমরা সেটি আলোচনা করবো আজকে। 1. আকাঙ্ক্ষা, 2. আসক্তি, 3. যোগ্যতা। শিক্ষার্থীরা, তাহলে একটি সার্থক বাক্যের 3টি বৈশিষ্ট্য বা গুণ থাকা আবশ্যক, কয়টি? 3টি। সেই 3টি গুণ বা বৈশিষ্ট্য কি? 1. আকাঙ্ক্ষা, 2. আসক্তি। শিক্ষার্থীরা, তোমরা অনেকেই একই পরীক্ষায় বানানটি ভুল রাখো, তোমরা আসক্তি লিখতে গিয়ে লিখে ফেলো আসক্তি, কিন্তু এটা নয়। আসক্তি মানে তো আমরা যেটা বলি অ্যাডিকশন,
বা আমরা বলি যে আসক্ত, অ্যাডিক্টেড, যেমন ধূমপানে আসক্ত, সেটা কিন্তু নয়, এটা হচ্ছে আসক্তি। এটি আরেকটি মানে হচ্ছে নৈকট্য, নৈকট্য। কিন্তু এর কিছুতেই আমরা ইংরেজিতে যে অ্যাডিকশন বলি বা কোনো কিছুতে আক্রান্ত হওয়া, নেশাগ্রস্ত হওয়া, সেই আসক্তি কিন্তু নয়, মানে কয় তয় নয়, তয় তয়। বানানটির প্রতি তোমরা অবশ্যই খেয়াল রাখবে। তাহলে এক, আকাঙ্ক্ষা থাকতে হবে, পূরণ হতে হবে আসক্তি, পূরণ হতে হবে এবং যোগ্যতা থাকতে হবে। যখন এই তিনটি বৈশিষ্ট্য একটি বাক্যের মধ্যে থাকবে, তখনই আমরা তাকে বলবো একটি সার্থক বাক্য। শিক্ষার্থীরা, আমরা এখন দেখে নিই এই তিনটি পয়েন্ট সম্বন্ধে। আকাঙ্ক্ষা, একটি বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝানোর জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাকে আকাঙ্ক্ষা বলে। এখন তুমি কোনো একটি বাক্য বলছো, যদি আকাঙ্ক্ষা সেটি পূরণ না হয় তাহলে সেটি সার্থক বাক্য হয়ে উঠবে না। তোমাকে অবশ্যই বাক্যটিকে, আকাঙ্ক্ষাকে, শোনার ইচ্ছাকে নিবৃত্ত করতে হবে, মানে আকাঙ্ক্ষাকে তোমার পূরণ করতে হবে। খেয়াল করো, আমি যদি তোমাদেরকে বলি আমি বাড়ি বলে চুপ করে থাকো, তোমরা কি কিছু বুঝতে পারলে? কোনো কিছু বোঝা, আমি বাড়ি, এখান থেকে কোনো অর্থ প্রকার? ঠিক আছে, পদ আছে, দুটো পদ আছে, দুটো পদ মিলে একটি বাক্য হতে পারে, যেমন আমি যাই, বাক্য না, বাক্য, দুটো পদ মিলে একটি বাক্য হতে পারে, মানে একাধিক পদ থাকলে হবে। কিন্তু এই বাক্য হয়ে ওঠেনি, কেন হয়ে ওঠেনি? আমি বাড়ি যাই বলে যদি থেমে যাই তাহলে তোমাদের আরও কিছু শোনার ইচ্ছা করে, এই ইচ্ছা নিবৃত্ত না করার কারণে এটি আকাঙ্ক্ষা সার্থক বাক্য হয়ে ওঠেনি। কিন্তু আমি যদি বলি আমি বাড়ি যাব, খেয়াল করো আমি বাড়ি যাব, তাহলে এবার কিন্তু আমার ইচ্ছা একদম পূর্ণ যে আমি বাড়ি যাব। আমি কী করবো? আমি বাড়ি যাব, আর তোমাদের শুনতে ইচ্ছে করছে না। তাহলে এখানে আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, তাহলে এটি একটি কী হয়েছে? বাক্য হয়েছে, কারণ এটি আকাঙ্ক্ষার পূরণ করেছে। কিন্তু আমি যদি অর্ধেক বলে থেমে যাই তাহলে সেটি আকাঙ্ক্ষা হয়ে উঠবে না। তাহলে আকাঙ্ক্ষাটা কি? বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝানোর জন্য এক পদের পর অন্য পদ শোনার যে আগ্রহ, সেটাকে আমরা কী বলবো? আকাঙ্ক্ষা। অবশ্যই একটি সার্থক বাক্যে আকাঙ্ক্ষাকে নিবৃত্ত করতে হবে। শিক্ষার্থীরা, দুই নম্বর পয়েন্টে আমরা আসি, আসক্তি বা নৈকট্য। আসক্তি নয়, আসক্তি। বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে আসক্তি বলা হয়। সুশৃঙ্খল পদবিন্যাসই হচ্ছে আসলে তাহলে কি? আসক্তি। শিক্ষার্থীরা, আমি প্রথমে ক্লাস শুরুতে তোমাদের বলেছি যে একটি বাক্য হতে গেলে অনেকগুলো পদ থাকবে, এবং পদগুলো এলোমেলো করে বসালেই সেটি বাক্য হবে না। এটি শুধু বাংলার ক্ষেত্রে নয়, ইংরেজিতেও কিন্তু প্রযোজ্য। আমি যদি বলি, এভাবে বলি, আই রাইস ইট, তাহলে এটি কি তোমার বাক্য বলবে? কখনো এটা বাক্য বলবে না, কারণ এটা অর্থ উদ্ধারই হচ্ছে না। কারণ বাক্যটি প্রথমে সাবজেক্ট, আমরা ইংরেজি বাক্যের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট হবে, সেটি এখানে কিন্তু মেনটেন করা হয়নি। একইভাবে বাংলা বাক্য যদি পদগুলো, আমরা যদি বাংলা বাক্যে প্রথমে কী হয়? কর্তা হয়, তারপরে কী হয়? কর্ম হয়, এবং তারপরে ক্রিয়াপদ হয়। ইংরেজিতে আবার আগে কর্তা, তারপর ক্রিয়া, তারপর কর্ম। তাহলে বাংলায় হচ্ছে আগে কর্তা, তারপর কর্ম, তারপর ক্রিয়া। কিন্তু এটি যদি না হয় এবং তার মাঝখানে আরও কিছু আছে, ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, বিশেষণগুলো বিশেষে আগে বসবে, বিশেষণের বিশেষণ বিশেষণের আগে বসবে, এরকম কিছু বাক্যতত্ত্বের সিনট্যাক্স বা পদক্রম বা বাক্যক্রমগুলো, পদে বাক্য কীভাবে বসবে এরকম ক্রম দেওয়া আছে। তাহলে আসক্তি হচ্ছে আমার যদি সুশৃঙ্খল পদবিন্যাস, পদ আছে, আকাঙ্ক্ষাও নিবৃত হয়েছে, কিন্তু পদগুলোকে আমি ঠিকঠাকভাবে বসাইনি, তাহলে এটা কখনই বাক্য হয়ে উঠবে না। কারণ বাক্যটি কী হারাবে? আসক্তি বা নৈকট্যকে হারিয়ে ফেলবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা কী বললাম যে বাক্যে সুশৃঙ্খল পদবিন্যাসকে আমরা কী বলবো? আসক্তি বা নৈকট্য। অবশ্যই একটি সার্থক বাক্য হতে গেলে আকাঙ্ক্ষা নিবৃত্ত করার পর আসক্তিকেও অবশ্যই কী করতে হবে? সেই যোগ্যতাটাও বাক্যের থাকতে হবে। আমরা উদাহরণ খেয়াল করি, আমি যদি বলি নজরুল বাংলা কাজী সাহিত্যের কবি বিদ্রোহী ইসলাম, তোমরা অবশ্যই এটিকে একটি বাক্য বলবে? বাক্য বলবে, কারণ পদ আছে, আকাঙ্ক্ষার নিবৃত্তি ঘটেছে, কিন্তু আসক্তি নেই। কেন আসক্তি নেই? কারণ বাক্যটিতে পদগুলোকে সঠিকভাবে সঠিক জায়গায় বসানো হয়নি, ফলে আমরা এটাকে সার্থক বাক্য করব না। কিন্তু আমি যদি বলি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি, এবার কিন্তু শিক্ষার্থীরা তোমরা অর্থ ভালো করে বুঝতে পারছো, কারণ পদগুলো সঠিক জায়গায় সঠিকভাবে বসেছে। তাহলে আসক্তি কী? সুশৃঙ্খল পদবিন্যাস। আর একটি বাক্যকে সার্থক হতে গেলে অবশ্যই তার অন্তর্গত পদগুলোকে সুশৃঙ্খলভাবে সুশৃঙ্খল জায়গায় অবস্থান করতে হবে।
তিন যোগ্যতা। এখন শিক্ষার্থীরা একটি বাক্য আকাঙ্ক্ষাও থাকলো এবং তার আসক্তিও আছে কিন্তু যোগ্যতা নেই, তবে সেটিও বাক্য হবে না, কারণ একটি সার্থক বাক্য হতে গেলে অবশ্যই তোমাকে কয়টি গুণ থাকতে হবে, তিনটি গুণ থাকতে হবে, আকাঙ্ক্ষা আসক্তি এবং যোগ্যতা, আকাঙ্ক্ষা আসক্তি এবং যোগ্যতা। কোনো একটি যদি বাদ পড়ে তাহলে বাক্যটি সার্থক হয়ে উঠবে না। এখন আমরা দেখে নিই যোগ্যতা কি। বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত, ভাবগত, অর্থগত এবং ভাবগত মিলবন্ধনকেই আমরা বলব যোগ্যতা। তাহলে শিক্ষার্থী কি বললাম, আমরা জানি আমরা বাক্য, আমরা যে কথা বলি, আমরা যে বাক্য নির্মাণ করি, আমরা এর মূল লক্ষ্যটি হচ্ছে আমি তোমাকে আমার মনের ভাব প্রকাশ করতে চাই, তুমি আমাকে তোমার মনের ভাব প্রকাশ করতে চাও, তুমি অর্থ প্রকাশ করতে চাও আমিও অর্থ প্রকাশ করতে চাই, আমি আমার ভাবাবেগকে প্রকাশ করতে চাই তুমিও তোমার ভাবাবেগকে প্রকাশ করতে চাও, আর এই প্রকাশের মাধ্যমটি হচ্ছে বাক্য। কিন্তু সেই বাক্যটি যদি অর্থগত এবং ভাবগত মেলবন্ধনই না থাকে তাহলে সেটা কখনই বাক্য হয়ে উঠবে না। তাহলে আমরা যোগ্যতা বলতে কী বুঝলাম, যে একটি বাক্যের অর্থগত এবং ভাবগত মেলবন্ধন থাকতে হবে, অর্থাৎ উদ্ভট কোনো বাক্য বলা যাবে না, সে মানে একদম উদ্ভট পাগলের মতো যদি আমি তখন বলি বাক্য যদি ওরকম হয় তাহলে পাগলের প্রলাপ হচ্ছে, তাহলে এমন উদ্ভট কোনো অর্থগত ব্যাপার বিভ্রান্ত ঘটা যাবে না, তাহলে এটি বাক্য হয়ে উঠবে না, যোগ্যতা হারিয়ে ফেলবে। দেখো আমি যদি বলি তোমাদের যে শোনো গরু আকাশে, তোমরা কি মেনে নিবে এটি বাক্য? দেখো এই বাক্যটিতে আকাঙ্ক্ষার নিবৃত্তি ঘটেছে, আসক্তিও আছে, কারণ ঠিকঠাক জায়গায় পদ বসেছে, হ্যাঁ প্রথমে কর্তা তারপর কর্ম তারপর ক্রিয়া, বাক্যের গঠনও ঠিক আছে, তো তারপর এটি বাক্য নয়। কেন এটি বাক্য নয়? কারণ এই বাক্যটি তার যোগ্যতা গুণ বা বৈশিষ্ট্যকে হারিয়েছে। কেন? কারণ আমরা জানি গরু কখনোই আকাশে ওড়ে না, গরু মাঠে বিচরণ করে কিন্তু কখনোই আকাশে ওড়ে না, তাহলে এটি একটি উদ্ভট বাক্য, তাহলে এটি কখনোই কী নয়, আমরা কী বলবো, এটি কখনোই বাক্য নয়, কারণ এর আকাঙ্ক্ষা আছে, আসক্তি আছে কিন্তু যোগ্যতা নেই। কিন্তু আমি যদি বলি পাখি আকাশে ওড়ে, এবার কিন্তু এটি বাক্য হয়েছে। কেন? শিক্ষার্থীদের খেয়াল করো, এই আকাঙ্ক্ষা যে গুণ বা বৈশিষ্ট্য সেটি আছে, তার আসক্তি আছে, সঠিক পদে পা কর্তা কর্ম ক্রিয়া সঠিক জায়গায় সঠিকভাবে পদ বসেছে, এবং বাক্যটির যোগ্যতাকেও মানে অর্থগত এবং ভাবগত মিলবন্ধন আছে, কোনো উদ্ভট কথা এখানে বলা হয়নি, তাই এটি যোগ্যতাকে রক্ষা করেছে। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম একটি বাক্য সার্থক হয়ে উঠতে গেলে তিনটি বৈশিষ্ট্য দরকার, আকাঙ্ক্ষা আসক্তি এবং যোগ্যতা। যদি এর কোনো একটি গুণ বা বৈশিষ্ট্যের অভাব ঘটে তাহলে বাক্যটি অবশ্যই সার্থক বাক্য হয়ে উঠবে না। আমরা শিক্ষার্থীরা আরেকবার দেখি, তিনটি বৈশিষ্ট্য হচ্ছে আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা। আকাঙ্ক্ষা কি? কোনো কিছু শোনার পরে আরও কিছু শুনতে ইচ্ছে করলে সেটিকে আকাঙ্ক্ষা বলা হয়। কোনো একটি বাক্য যদি পূর্ণাঙ্গ হতে চায়, সার্থক হতে চায়, তাহলে তার আকাঙ্ক্ষাকে নিবৃত্ত করতে হবে, মানে অর্ধেক বলে থেমে যাওয়া যাবে না। আসক্তি কি? আমরা আসক্তি বললাম যে একটি পদের মধ্যে, বাক্যের মধ্যে অনেকগুলো পদ থাকে, এই একটির পর কোন পদের পর কোন পদ বসবে, এর যে সুশৃঙ্খল পদবিন্যাসটি আছে সিনট্যাক্স, সেটি মূলত হচ্ছে কি, আসক্তি। তাহলে একটি বাক্য হতে গেলে বাক্য শুধু পদ থাকলেই হবে না, শুধু আকাঙ্ক্ষা নিবৃত্তি করলেই হবে না, বাক্যগুলো যে অন্তর্গত পদগুলো তাকে সঠিক জায়গায় সঠিকভাবে বসাতে হবে। তিন যোগ্যতা। আমরা যোগ্যতায় কী বললাম, যে আমাদের বাক্য ব্যবহার করার মূল লক্ষ্যটি হচ্ছে আমাদের অর্থ প্রকাশ, ভাবাবেগ প্রকাশ, অতএব বাক্যকে অর্থগত এবং ভাবগত মেলবন্ধন থাকতে হবে, যদি এইটি মেলবন্ধন থাকে তবে সেই তার যোগ্যতা গুণ বা বৈশিষ্ট্যকে পূর্ণ করবে। শিক্ষার্থীরা এই প্রশ্নটি শুধু তোমাদের ধারাবাহিক মূল্যায়ন তিনিই গুরুত্বপূর্ণ নয়, তোমরা যে সামনে যে তোমাদের বোর্ড পরীক্ষা আছে সেখানেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা রাখি তোমরা এই প্রশ্নটি শুধু ধারাবাহিক মূল্যায়ন তিনের জন্য প্রস্তুতি নেবে তা নয়, তোমরা বোর্ড পরীক্ষার জন্য সামনে রেখো এটিকে ভালো করে পড়ে প্রস্তুতি নেবে। আশা করি তোমরা ভালোভাবে পড়াশোনা করছো, এই দুর্যোগের মধ্যেও তোমরা খুব ভালোভাবে ধারাবাহিক মূল্যায়ন তিন পরীক্ষা দেবে, তোমাদের 5 জুন থেকে পরীক্ষা, আশা করি সবাই ভালো করে পড়াশোনা করছো, ভালো থাকো, আবার সঙ্গে।